যে যত কথাই বল মানে বলুক না কেন, রাজ্জাক বা ইলিয়াস কাঞ্চন তাদের পরবর্তী জেনারেশনে, সেটা মান্না হোক মান্না, বহু চেষ্টা করেছে কিন্তু পারেনি, এবং শাকিব খান যত চেষ্টা করুক সেটা পারবে না। এবং বর্তমান সময় বিশেষ করে তার ফ্যানরা এখানে একটা ইফেক্টিভ ফ্যাক্টর, যে কারণে আসলে শাকিব খান আম জনতা, শাকিব খান এবং রুচিশীল মা বোন শিক্ষিত সমাজ শাকিব খানের সিনেমা দেখে, এটা আসলে কোনোভাবেই পসিবল না যে শাকিব খান যদি হলিউডে সিনেমা করে, মানে এইবার ঈদুল আজহাতে আমি একটা ব্যাপার শিওর হলাম যে শাকিব খান যদি হলিউডেও সিনেমা করে তবে এক শ্রেণীর নাকশেটকানো লোকজন বলে যাবে যে হ্যাঁ শাকিব খানের সিনেমা তো লোয়ার ক্লাস পাবলিক দেখে, কোনো ভালো শিক্ষিত রুচিশীল অডিয়েন্স শাকিব খানের ফিল্ম দেখবে না, অন্তত আমার ফিলোসফিতে এই ব্যাপারটা আমার দাঁড়ালো। বাট একটা টাইমে আমরা যদি তার আগের জেনারেশনের বড়ো বড়ো সুপারস্টার রাজ্জাক বা ইলিয়াস কাঞ্চন যদি তাদের ক্যারিয়ার যদি দেখি, শিক্ষিত রুচিশীলদের কাছে তারা আজও সেইভাবে স্মরণীয়, কিন্তু মান্না একটা টাইমে প্রচুর পরিমাণে চেষ্টা করেছিল। মান্না যদি আপনি লাস্ট ক্যারিয়ার গ্রাফ যদি আপনি দেখেন, যে পিতামাতার আমানত থেকে শুরু করে আমরা কাবুলিওয়ালা বা সাজঘর, মান্না এমনভাবে নিজের ছকটা ভেঙেছিল যে মান্না চেয়েছিল যে মান্না মানে শুধুমাত্র লোয়ার ক্লাস অডিয়েন্সদের মান্না না, কিন্তু মান্না বেঁচে থাকলে মান্না পারতো কি পারতো না এটা আমরা জানি না, এটা অনিশ্চয়তা, কিন্তু মান্না বেঁচে থাকতে মান্না কিন্তু এই গালিটা মান্না কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেনি, যে মান্না বড়ো সুপারস্টার হতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার ওয়ান সুপারস্টার, কিন্তু একটা শ্রেণীর কাছে জনপ্রিয়, যেটা এখন শাকিব খানের ক্ষেত্রে এই এবারই দেব মানে একদম স্পষ্ট। কিন্তু এটা কেন, এটা কি আসলে সময়ের দোষ, এটা কি অডিয়েন্সদের দোষ, এটা কার দোষ, এবং শাকিব খান কেন চাইলেও আর আর পারবে না, আর টাইম নাই, কারণ তার অডিয়েন্সরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে বা তাকে নিয়ে এমনভাবে চর্চা করেছে যে আজকে তিনি যদি অ্যাজ লাইক আপনি যদি ধরেন হলিউড বা বলিউড বা অনেক বড় বাজেট ইনফ্যাক্ট সত্যজিৎ রায় সিনেমাও যদি শাকিব খান করে, তাও আমার মনে হয় এই ট্যাগটা তাকে দেবে যে হ্যাঁ শাকিব খানের সিনেমা লোয়ার ক্লাস অডিয়েন্স দেখে, কোনো ভালো শিক্ষিত রুচিশীলরা তার সিনেমা দেখে না। তো দেখেন এর পিছনে অনেক যুক্তি অনেক কারণ, আমি যদি রাজ্জাক ইলিয়াস কাঞ্চনের থেকে যদি আমি আসি, তাদের সময় বেঙ্গলি ফিল্ম একটা ভাইব ছিল, অন্যরকম ভাইব, এবং তখন শিক্ষিত রুচিশীল মিডিল ক্লাস সব ভালো ভালো অডিয়েন্সরা তারা সিনেমা দেখতো, প্লাস তখন ওই ক্লাসিফিকেশন ছিল না যে হ্যাঁ লোয়ার ক্লাস বা মিডিল ক্লাস, তখন সবাই কম বেশি সিনেমা দেখত, এবং এই ক্লাসিফিকেশন ব্যাপারটা আসে কিন্তু অশ্লীলতার যখন প্যান্ডামিক শুরু হয়, তখন দেখা গেল যে শিক্ষিত রুচিশীল অডিয়েন্সরা তারা সিনেমা বিমুখ হয়ে গেল, এবং তখন বেঙ্গলি ফিল্মে মান্নার একটা ওভার স্টারডম ক্রিয়েট হয়ে গেল, যে ইন্ডাস্ট্রি মানে মান্না নির্ভর, এবং মান্নার যে ধরনের ভায়োলেন্স যেটা আসলে ওই রকম সুনিপুণভাবে মেকিং তো হতো না ম্যাক্সিমাম অনেক সিনেমাতে, এবং যেগুলো আসলে বিগ্রেড সিনেমা বলা যায়, কিন্তু তার ভিতরেও মান্না কাজীহাতের সিনেমা দিয়ে তার একটা আইডেন্টিটি কিন্তু তখন ক্রিয়েট করেছিল, ডেফিনেটলি অজচ্ছর খারাপ আমি বলবো না, আসলে ওরকম সময়ের সাথে যায় না, বা আসলে এখন আপনার মানহীন মনে হয় ওই সব মানহীন সিনেমার ভিড়েই কিন্তু মান্না একটা আম্মাজান একটা কষ্ট একটা ধরের মতো সিনেমা কিন্তু মান্না দিয়েছিল, ধরে স্লাং ছিল বা ধরের গল্প আপনার অন্যরকম, তো ধরের ক্লাসিক ফিল্ম এটা আপনি মানেন বা না মানেন, কিন্তু একটা গালি ছিল যে সবসময় মান্নার ম্যাক্সিমাম সিনেমা আপনি যদি দেখবেন তখন কিন্তু মান্না নিপীড়িত খেটে খাওয়া মানুষ ওইসব সিনেমার ভিতর ভায়োলেন্স জুড়ে দেওয়া, মানে যারা আসলে একদম লোয়ার ক্লাস, একদম লোয়ার ক্লাস অডিয়েন্সদের হিরো কিন্তু মান্না, এটা বলতে দিতে নেই, এটা আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে ওই আপার ক্লাসরা কিন্তু তাকে নিয়ে ওইভাবে কিন্তু চর্চা করে না, কারণ এটা সময়ের দোষ, কিন্তু মান্না সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছিল যে তিনি স্বামীর সঙ্গে যে সোশ্যাল ওয়ার্ক করলো একটা স্বামী স্ত্রীর যুদ্ধ, তারপরে দুই বধূ এক স্বামী, বা এরপরে তিনি যেভাবে নিজের ছক বাংলা শার্টস ঘর কাবুলিওয়ালা লাস্ট মনের সাথে যুদ্ধ, বা সন্তান আমার, বা লাস্টে ছিল যেটা পিতামাতার আমানত, তো এইভাবে কিন্তু তিনি তার ছক কিন্তু ভেঙেছিলেন, এবং তিনি তার ছক ভেঙে কিন্তু স্ক্রিনে কিন্তু অডিয়েন্সের সামনে এসেছিলেন, কিন্তু তারপরেও মানে কোথা থেকে জেনি তার এই গালিটা যায়নি, মানুষ কিন্তু আজও কথা বলে যে মান্নার অডিয়েন্সরা তো সব লোয়ার ক্লাস ছিল, কিন্তু মান্না খুব চেষ্টা করেছিল। এখন শাকিব খানের ব্যাপারটা আমি যদি আসি, শাকিব খান যত চেষ্টা করুক না কেন, দেখেন শাকিব খানের ম্যাক্সিমাম অডিয়েন্স, এটা যেটা সত্য কথা যে শাকিব খান নিজে বলে যে আমি আমার বলতে দ্বিধা নেই, যে আসলে যখন গার্মেন্টস শ্রমিকরা কাজ করে যারা আমার সিনেমা দেখে বিনোদিত হয়, আমার বলতে দ্বিধা নেই যে আমি তাদের হিরো, এটা তিনি বলে ডেফিনেটলি এটা গর্বের বিষয় ভালো বিষয়, কিন্তু আজকে গ্লোবালাইজেশনের যুগে আপনাকে সব ধরনের কাজ করতে হবে, সব ধরনের অডিয়েন্সের জন্য কাজ করতে হবে, কারণ সিনেমা মানে আপনি এক ধরনের অডিয়েন্সদের জন্য কাজ করবেন এটা নয়, সিনেমা মানে আপনার সবার জন্য, যেমন দেখেন প্রিয়তমা কিন্তু তালগোল পাকিয়েছে মানে ফার্স্ট হাফ অবধি শুধুমাত্র শাকিব খানের অডিয়েন্সদের মনোরঞ্জন করার জন্য, কিন্তু ডিরেক্টর কাল মানে অনেকটা তালগোল পেঁচিয়ে গিয়েছে,
যে মাস দিকে বেশি ফোকাস করা হয়তো, যদি রোমান্টিক দিকে ফোকাস বেশি করা হতো হয়তো শাকিব খানের অডিয়েন্স, ইনফ্যাক্ট অনেক শাকিব খানের অডিয়েন্স বললো যায় এটা কোনো সিনেমা হলো, এরকমও আছে আমার দেখা আছে যে তারা বলছে এটা কোনো সিনেমা হলো, হ্যাঁ শাকিব খানের কিল্লু, মানে আসলে ওই কান্নার সিকোয়েন্স বাদে তাদের মনে হয় যেন পছন্দ হয়নি কিছু। হ্যাঁ হ্যাঁ শাকিব খানকে কিল্লু দিলো এরকম, মানে তারা শাকিব খানকে যেভাবে দেখতে চায় যে মাস অডিয়েন্স, শাকিব খান মারপিট, ডায়লগ বাজি, মানে শাকিব খানকে তারা সেই 10-15 বছর আগে সেই মানধাত্তার আমলে যেরকম সিনেমা শাকিব খান করতো বদি লিটন বা শাহিন সুমন ওদের সঙ্গে, তো তারা ওইরকমভাবে শাকিব খানকে এখনও তারা চায়। কিন্তু শাকিব খানকে তো ভাঙতে হবে, শাকিব খানকে তো নিজের স্টারডম জনপ্রিয়তা মান অনুযায়ী তো তাকে কাজ করতে হবে, তার টাকা পয়সা নেম ফেম তিনি যত পেয়েছে এখন তার আর পাওয়ার কিছু নেই, কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু আমার মনে হয় আজকে দাঁড়িয়ে 2023-তে এসে দাঁড়িয়ে যে শাকিব খান শত চেষ্টা করুক, বাট ওই গালিটা যে শাকিব খানের সিনেমা অ্যাক্সিডেন্ট অডিয়েন্স থেকে শাকিব খান পারবে না, কারণ এবার ঈদে যেটা ঘটলো ভাই রে ভাই, এত ভালো একটা সিনেমা করলো, প্রথম দিনে যে হাইপ, প্রথম 2-3 দিনে যে হাইপ, এখন চারিদিকে সুরঙ্গ নিয়ে মানুষজন যেরকম নাচানাচি করছে, প্রিয়তমা নিয়ে ওরকম নাচানাচি চলছে না, তার কারণ প্রিয়তমা সিনেপ্লেক্সে সুরঙ্গের মতো ওরকম যাচ্ছে না, প্রিয়তমা সিনেপ্লেক্স বেস ফিল্ম নয়, মানে শাকিব খানের অডিয়েন্সদের সিঙ্গেল স্ক্রিন তো তাদের বেস করে বানলো, কিন্তু সিনেপ্লেক্সও দাপিয়ে চলেছে কয়েকদিন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুরঙ্গ একটু এগিয়ে আছে সিনেপ্লেক্স, এটা সত্য কথা, তো সিনেপ্লেক্সে বেশি শো পেয়েছে এবং সুরঙ্গ যেহেতু ক্লাসি ফিল্ম এবং সিনেপ্লেক্সের বেশিরভাগ অডিয়েন্সই ক্লাসি অডিয়েন্স, যদিও আপনি যত কথাই বলুন যে হ্যাঁ প্রিয়তমার ডাবল শো বাড়ানো হচ্ছে অ্যান্ড তো ওগুলো তো আছে, হ্যাঁ প্রিয়তমা ভালো সিনেমা দেখবে মানুষ, কিন্তু সুরঙ্গ সিনেপ্লেক্সে এগিয়ে এবং প্রিয়তমা যেটা কামানো সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদের 2-3-4 দিনে কিন্তু সেটা কামিয়ে নিয়েছে, সেটা এখন আর সিঙ্গেল স্ক্রিন আপনি দেখেন কোনো সিঙ্গেল স্ক্রিন এখন আর ওইরকম হাউসফুল যাবে না, হয়তো 2-4টা যাচ্ছে, কিন্তু আজকে কথা হচ্ছে যে শাকিব খান যদি আজকে হলিউডেও যদি ফিল্ম করে বা বলিউডেও যদি ফিল্ম করে, এই যে দেখেন এই যে যে তার ফ্যানদের যে কাদা ছোড়াছুড়ি বা তার ফ্যানদের ধরার জন্য মানে ডিরেক্টররা নিজের স্বাধীনতা খর্ব করে যেভাবে ফিল্ম বানাচ্ছে, তো আসলে কী বলবো এখানে কিছু বলার নেই, এখন যত চেষ্টা বা যত কিছু করুক না কেন, যত কিছু বলুক না কেন, হ্যাঁ আজকে শাকিব খান যদি হলিউডেও ফিল্ম করে তো হবে না, এই গালি চেঞ্জ করতে পারবে যে শাকিব খান তো লোয়ার ক্লাস, একটা নবাব শিকারী মানুষ এখন ভুলে গেছে বা প্রিয়তমাও ভুলে যাবে, বা প্রিয়তমা তো অনেকে ট্যাগ দিয়ে দিচ্ছে যে প্রিয়তমা প্রপার আপার ক্লাস ফিল্ম নয়, এরকম অনেকে বলছে যে ফার্স্ট হাফ তালগোল পাকানো, হ্যান তো আমি একটা জিনিস বুঝলাম যে শাকিব খান নিঃসন্দেহে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার, তার আশেপাশে কেউ অনেক বড় তারকা সে, কিন্তু এই যে গালিটা অডিয়েন্সদের, আমার মনে হয় না তিনি মানে মানুষ এত মানুষের পিছনে লাগতে পারে এবং এই মানুষগুলো এতটা ক্ষতি করে, আমার মনে হয় না এই মানুষগুলোর জন্য তার ফ্যান প্লাস তার হেটার, যারা তার হেটার্স হেটার্সরা অবশ্যই দায়ী, তার ফ্যানরাও দায়ী তার পরিবর্তন হওয়ার জন্য, আসলে আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে এই জীবনে শাকিব খান এই গালিটা মুছতে পারবে কি পারবে না এটা প্রশ্নাতীত থেকে যায়, আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন।